এটা স্পষ্ট হওয়া দরকার। আরেকটা বিষয় যে আমার গতকালকে ইন্ডিয়ান ইন্ডিয়ান ভিজিটার্সদের তাদের আলাপ আলোচনায় বা ওভারঅল আমার একটু জানা আছে, তাতে মনে হয়েছে যে চুক্তি বা আইন করে কোনো হিসাব পাওয়া যাবে। আর আজকেও যেখানে লিগালি যেসব টার্মসের কথা হলো, কনভেনশন হয়েছে, সেখানে যেসব কন্ডিশন আছে, যেখানে ক্লজ আছে, সেগুলো মানছে, মানা হচ্ছে, বা আমাদের পক্ষ থেকেও এইটা জবাব কি কেউ একজন দিতে চান যে কি করণীয় আছে আপনাদের, কি মনে হয়? আমি এই প্রশ্নটা ফিরিয়ে আপনাদের সবার কাছে দিচ্ছি যে এই যে প্রবলেমটার কথা আমি গত আড়াই ঘন্টা ধরে বলে গেলাম, তার আইনগত এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক সবগুলো সমস্যার কথা বললাম এবং পরিস্থিতির কথা বললাম। এখন আপনাদের দরবারে আমার বিচার, এখন আপনারা বলেন যে কি করা যায়, কি করা উচিত? কারণ আমরাই তো জনগণ, আমরাই তো দেশের জনগণ। জনগণের ধরেন এটা একটা ছোট্ট রিপ্রেজেন্টেশন এখানে, তাই না? দেশের একটা ক্রস সেকশন, এটা সারা দেশের জনগণ তো এরকমই, এই ফোরামটা যেরকম, 16 কোটি মানুষও সেরকম। তা আমাদের কি মনে হয় কি করা উচিত? রাজনীতি, এটা কিন্তু একটা বড় অংশ রাজনীতিও, শুধু আইন না, এখানে রাজনীতিও জড়িত। এবং বাঙালির রাজনীতি বিষয়ে কারো কোনো অপিনিয়ন নাই, এটা বললে আমি বিশ্বাস করবো না। আমাদের প্রত্যেকের রাজনীতি বিষয়ে এক বিরুদ্ধে আমি মামলা করেছি, তার নাম একটা সমন চায়, যে তোমার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ এসেছে, তুমি আদালতে এসে জবাব দাও। এই তো তারপর মামলাটা শুরু হয়। সেই জবাবটা পাওয়া গেলে দুই পক্ষের, এক পক্ষের আর্জি, এক পক্ষের জবাব যখন এক জায়গায় হয়, দুই পক্ষের লয়ের শুনানি করে একটা মীমাংসা হয়, ফয়সলা হয়, এভাবেই মামলা। এবং যার বিরুদ্ধে মামলা হয়েছে সে যদি সমন পাওয়ার পরও কোর্টে হাজিরা না দেয়, তাহলে কি হয়? ক্রিমিনাল কেসে ওয়ারেন্ট ইস্যু হবে, সিভিল কেস হলে এক্সপার্টি ডিগ্রি হবে, এক্সপার্টি ডিগ্রি হবে, রাইট? এটার মানে হচ্ছে, এটা একটা ল্যাটিন টার্ম, মানে হচ্ছে আপনি যদি হাজির নাও হন, একতরফা রায় হয়ে যাবে, একতরফা রায় হয়ে যাবে না? মামলা মোকদ্দমা তো আমরা সবাই কিছু না কিছু ধারণা আছে। আমার বিরুদ্ধে আমার সঙ্গে যদি জমি নিয়েও সিভিল মামলা হয়, কেউ যদি একটা বিবাদ দেখা দেয় এবং আমি যদি বললাম যে আমি যাবো না আদালত, তুমি যা ইচ্ছা করো, তাতে কিন্তু লাভ হবে না, কারণ আদালত আমার বিরুদ্ধে একতরফা রায় দিয়ে দিবে এবং সেই লোক তখন পুলিশ এনে সেই রায় কার্যকর করতে পারবে, আমি ঘরে বসে থাকলেই সেটা থেকে রক্ষা পাবো না। এই ধরনের ব্যবস্থা আছে আন্তর্জাতিক আদালতে, সব ক্ষেত্রে এই ব্যবস্থাটা এখনো চালু হয়নি, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, সব ক্ষেত্রে হয়নি। সেটা চালু করতে হলে একটা বড় কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে আন্তর্জাতিক আদালতের এখতিয়ার স্বীকার করে নিতে হবে আপনাকে আগে। যারা আন্তর্জাতিক আদালতের এখতিয়ার স্বীকার করে নিয়েছে তাদের ক্ষেত্রে ঠিক ওই ডোমেস্টিক কোর্টের মতোই হবে, একই রকম অ্যাপ্লিকেবল হবে, কিন্তু যারা স্বীকার করে নেয়নি এখনো তাদেরকে জোর করে হাজির করা যাবে না ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। হ্যাঁ, এইটা একটা কথা আছে, আপনি জোর করে একজনকে কোর্টে সমস্যা নিতে পারবেন, আপনি কোথায় নিতে পারবেন তবুও? সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে বৈঠক হয়, কোথায় হয়? জাতিসংঘের যে জেনারেল অ্যাসেম্বলি, দুনিয়ার সমস্ত সমস্যা নিয়ে সেখানে কথা হয়, সেখান থেকেই সব কিছু সূত্রপাত হয়, আপনি সেখানে কথাটা তুলতে পারবেন। সেখানে তুললে সেই আলোচনা একটা শোরগোল হবে, একটা হইচই হবে, সেখান থেকে দুনিয়ার লোকজন জানবে, তখন একটা ডিসিশন হবে। আমরা যেমন দেখেছি, আমরা বলেছি ভারত একসময় গঙ্গা নিয়ে বাংলাদেশের সাথে মিটিং করতে চাইত না, তারা বলতো এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, বাংলাদেশের সঙ্গে আমাদের বসার কোনো প্রয়োজন নেই। কিন্তু 76 সালে আমরা যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথম জিনিসটা নিয়ে বৈঠক উপস্থাপন করলাম, 77 সালে কিন্তু প্রথম আমাদের তাদের সঙ্গে চুক্তি হলো, পরের বছরই হাতে হাতে একটা ফল আমরা পেয়েছি। আবার এখন দেখেন আন্তর্জাতিক সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আমাদের যে বিবাদ, সেটা কিন্তু কোর্টেই হচ্ছে না, সেটা সালিস শুরু হয়েছে এবং একটা পর্যায়ে হিয়ারিং হয়েছে, একটা পর্যায়ে করতে এগিয়ে গেছে, সেটা আন্তর্জাতিকভাবে সেটা মীমাংসা হচ্ছে এবং পরবর্তীতে ভারতের সাথেও হবে আমাদের।
কারণ দূরদর্শীর সাথে।